পেঁয়াজের জাজের সাথে বাড়ছে পেঁয়াজের দাম। পেঁয়াজের দাম লাগাম টানতে টিসিবির মাধ্যমে ন্যায্য মূল্য পেঁয়াজ বিক্রয়। গতকাল দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবাই কুঠি ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গণে সামাজিক নিরাপত্তার দূরত্ব বজায় রেখে টিসিবির 30 টাকা দরে ন্যায্য মূল্য পেঁয়াজ বিক্রি করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল আলমের নির্দেশনা মোতাবেক কসবা উপজেলার টিসিবির ডিলার মোহাম্মদ আবু কাউসারের মাধ্যমে নির্ধারিত মূল্যে 700 লোকের মাঝে বরাদ্দকৃত পেঁয়াজ 30 টাকা কেজি দরে 2500 পেঁয়াজ বিক্রি করা হয়। এ সময় কুঠি ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান উজ্জ্বল মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগ যুগ্ম আহ্বায়ক মুস্তাক আহমেদ, সাংবাদিক লিয়াকত মাসুদ, ইউনিয়ন সচিব ইউপি সদস্য তানিয়া আক্তার, এলিন মিয়া, ওবাইদুল্লাহ খোকন ভুইয়া এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এলাকাবাসীর দাবি, টিসিবির পণ্য আরও বৃদ্ধি করা হোক।